স্বাগত করেন। আবুল হোসেন, আবুল হোসেন, আজকে আমরা উপহার নামে একটা সংস্থা থেকে আজকে এখানে শিউলি বাস স্ট্যান্ডে চারা গাছ বিতরণ করছি। আজকে প্রায় আমাদের কাছে 70টা চারা গাছ আছে। 70 জন মানুষকে এই চারা গাছ আমরা দেবো এবং তারা যাতে তাদের কাছের জায়গাতে লাগায়, এই আমাদের উদ্যোগ আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আজকে তো ঈদের দিন, হঠাৎ এই পরিকল্পনা কেন? আজকে ঈদের দিন এবং সঙ্গে ঈদ মানে হচ্ছে পবিত্র ঈদ এবং আমাদের পরিবেশকে পবিত্র রাখা আমাদের দায়িত্ব এবং সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস, এই দুটো দিন মিলে সমন্বয়ে আমরা আজকে গাছ বিতরণ করছি যাতে সবাই পরিবেশকে একটা করে ভালো উপহার তুলে দেয়। কি নাম, কি পদে আছো? আমার নাম প্রিয়মিল পাল, আমি হচ্ছি উপহার সংস্থার ফাউন্ডার। কতগুলো গাছ আজকে দিচ্ছ? আজকে 70টা গাছ দিচ্ছে। কি কি চারা থাকছে গাছ? আজকে আমাদের আছে আম আছে, তারপরে গন্ধরাজ লেবু আছে, সঙ্গে আমাদের মেহগুনি আছে এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক জাম গাছ থেকে শুরু করে। কি বার্তা দিতে চাইছো এর মাধ্যমে? এই আমরা চাইছি যে সবাই যেন নিজের বাড়িতে অন্তত একটা হলেও গাছ লাগায়, তাহলে আজকে যে পরিবেশে যে ভারসাম্যহীনতা চলছে সেটা দূর হবে।